যেহেতু আজকে ফ্রাইডে যার কারণে আজকে চাপটা একটু বেশি বাড়িতে গেলে আর কষ্টটা কষ্ট মনে হবে না সবার সাথে ঈদ করবো এখানে যত ভিড় থাকবে না কেন অবশ্যই আমাদের যেতে হবে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি পানে ছুটছে মানুষ কমলাপুর স্টেশনে উঠছে পড়া ভিড় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট হাগডাকে জমজমার কোরবানি হাট দর নিয়ে মিষ্ট প্রতিক্রিয়া অতিরিক্ত দাম চালে লোকসানে পড়বেন ব্যাপারীরা সতর্ক করলেন প্রাণী সম্পদমন্ত্রী কোরবানি ঘিরে মশলার বাজার চড়া সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দাম কাঁচা মরিচের আতেরো বেড়েছে ত্রিশ থেকে সত্তর টাকা শশা ঠেকেছে একশোতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে প্রস্তাবনা নয়াদিল্লির লক্ষ্য রেল চলাচলে উত্তর ও পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাড়ানো এবং স্বর্ণ চোরাচালান বন্ধে অবশেষে টনক নল সরকারের বিদেশ থেকে চব্বিশ কারোটের স্বর্ণ আনা বন্ধের প্রস্তাব অর্থমন্ত্রীর মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কনক আজাদ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখ মানুষের ধন নেমেছে সড়ক রেলপথে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি এবং কল্যাণপুর স্ট্যান্ডে আছেন রায়দুল ইসলাম শুভ শুরুতে সরাসরি যাচ্ছে সালিহির কাছে সালিহি প্ল্যাটফর্মে ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জয়ন্তিকা এক্সপ্রেস এটি সিলেটের ট্রেন এখান থেকে এগারোটা পনেরো মিনিটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে ট্রেনটি ইতোমধ্যেই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং যাত্রীরা সেই ট্রেনে উঠে বসেছেন একটু পরেই হয়তো এগারোটা পনেরো মিনিটে এই ট্রেনটি এখান থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল থেকে যতগুলো ট্রেন আমরা এখান থেকে ছেড়ে ছেড়ে দেখেছি তার আসলে সময় মেনে মেনে টাইম মতো শিডিউল গেছে ভোগান্তি কিন্তু অনেকটা কম ছিল আজকে আমরা যে ট্রেনটিতে আপনাদের ভেতরের চিত্র একটু দেখাতে চাই সেই ট্রেনটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস সেই জয়ন্তিকা এক্সপ্রেসের আমরা পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো আমরা দেখিয়েছি বিশেষ করে উত্তরাঞ্চলের উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেন সেগুলোতে কিন্তু উপচে পড়া একেবারে কানাই পুরনো ছিল গাদি ঠাসা ঠাসি করে মানুষ ভিতরে আসলে একটু জায়গা পেতে একটু আসনের জন্য মানুষের যুদ্ধ ছিল মানুষ অনেক যুদ্ধ শেষে সেই সেখান থেকে টিকিট যারা কেটেছেন তারাও কিন্তু অনেক যুদ্ধ করে সেখানে গিয়ে একটি আসনের জন্য তারা লড়াই হয়েছে সেই উত্তরবঙ্গের ট্রেনগুলোতে এই পশ্চিম উত্তরবঙ্গের পূর্বাঞ্চলের ট্রেনে কিন্তু সেই ভিড়টি নেই আমরা এবং সিলেটের ট্রেন সেই ট্রেনগুলোতে কিন্তু অনেকটা আজকে স্বস্তি বলা চলে এবং যে ভিড় আপনি দেখছেন সেটি অন্যান্য ট্রেনগুলোর তুলনায় কিন্তু অনেকটাই কম এখান থেকে যাওয়ার পরে যদি বিমানবন্দর রেল স্টেশনে এই ভিড় আরও অনেকটা বাড়বে তখন আসলে মানুষের এইখানকার যে স্বস্তির যাত্রা বিমানবন্দরে গিয়ে কিন্তু সেটি তখন অস্বস্তিতে পরিণত হবে এবং পাশাপাশি এখানে আমরা দেখাতে চাই সেটি হচ্ছে যেখানে এখানে সিলেটে ট্রেন গত দুই দিন অনেকটা কম যাত্রী নিয়ে এখান থেকে ছেড়ে গেলেও আজকে কিন্তু এখানে পূর্ণ যাত্রী আপনি দেখছেন যে এক্সপ্রেসে এক্সপ্রেসেমধ্যেই মানুষ কিন্তু উঠে বসছেন যেহেতু এই পনেরো মিনিটে বলা যায় যে এখানে আরো অধিক সংখ্যক যাত্রী এখানে উঠবেন পাশাপাশি কমলাপুরে গিয়েও কিন্তু একই বিমানবন্দর রেল স্টেশনে গিয়েও কিন্তু একই রকম অবস্থায় আসলে হবে আজকে দুইটি ঈদ স্পেশাল সহ তেতাল্লিশটি আন্তঃনগর ট্রেন এই এই আন্তনগর ট্রেন এখান ঢাকা থেকে ছেড়ে যাবে যার টিকিটের সংখ্যা অর্থাৎ যাত্রী পরিবহন সক্ষমতা রয়েছে তেত্রিশ হাজার এই ছাড়াও মেল লোকাল এবং কমিউটার মিলে আর সর্বমোট উনসত্তরটি ট্রেন এখান থেকে ছেড়ে যাবে সারা দিন উনসত্তরটি ট্রেনে এক লাখ বিশ থেকে দেড় লক্ষাধিক লোক ঢাকা ছাড়বে রেলপথে এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর সড়কপথের খবর জানাতে যাব গাবতলিতে সেখানে আছেন সহকর্মী রায়দুল শুভ শুভ চিত্র ঠিক তার যদি ব্যতিক্রম বলতে যাই তাহলে ভুল হবে না কেননা আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাবতলি বাস টার্মিনালে সেখানে কিন্তু মানুষের যে চাপটি সকালের দিকে যে ঢলটি ছিল সেই ঢলটি কিন্তু এই মুহূর্তে সময়ের সাথে সাথে কমে আসছে কেননা দুপুরের দিকে যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা সেই বাসগুলো এখন পর্যন্ত এই বাস টার্মিনালগুলো না এসে পৌঁছায় অনেকেই কিন্তু এখন অপেক্ষা করছেন বাসের জন্য এবং দুইটার পরে বেশ কিছু বাস রয়েছে সেগুলোতে আসলে যাত্রী চাপটা বাড়বে বলে আসলে এখানকার যারা কাউন্টারে রয়েছেন যারা কর্তৃপক্ষ আছে তারা যে বিষয়টি বলছেন আমরা জানি যে যেহেতু আজকে শুক্রবার দিন গতকাল শেষ কর্ম দিবস ছিল ঈদের আগে তাই আজ গতকাল যারা বাসায় ফিরতে পারেনি বা ঈদে ঘরমুখী যে মানুষগুলো ছিল যারা রাজধানী ছাড়তে পারেনি আজকে সকাল থেকে কিন্তু এই বাস টার্মিনালগুলোতে বিশেষ করে কল্যাণপুর গাতুলি সাইদাবাদ মহাখালী যে সকল বাস টার্মিনালগুলো ছিল সেগুলোতে কিন্তু মানুষের চাপ কিন্তু চোখে পড়ার মতো ছিল এখান থেকে আমরা দেখেছি যে উত্তরবঙ্গগামী এবং দক্ষিণ বঙ্গগামী যে সকল বাসগুলো ছিল সেগুলোতে মোটামুটি পরিপূর্ণভাবেই কিন্তু বাসগুলো ছেড়ে গেছে তবে তবে যাত্রীদের অভিযোগ যে দুই থেকে তিন ঘন্টা দেরিতে করে বাস ছাড়ছে কেননা মহাসড়কে আমরা জানি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু তীব্র একটি যানজটের সৃষ্টি হওয়ার কারণে এবং বিশেষ করে এই আমিনবাজার ব্রিজে গাবতলি পশুর হাটের কারণে কিন্তু দূরপাল্লা যে সকল বাসগুলো সেগুলো কিন্তু রাজধানীতে প্রবেশ করতে দেরি হওয়াতে আমরা দেখতে পেয়েছি যে যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা সকাল নয়টায় সেগুলো কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আবার সকাল ছয়টার বাস আমরা দেখেছি সাড়ে আটটা নয়টার দিকে ছেড়ে যেতে তো এই যে সময়ের কিছুটা বিড়ম্বনা কিন্তু হয়েছে এবং এতে করে সাধারণ যাত্রীরা কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে একটা ব্যবসা গরম কিন্তু বাইরে আমরা লক্ষ্য করতে পারছি এই গরমের মধ্যে কিন্তু মানুষ অপেক্ষা করছে তবে সাধারণ মানুষের মধ্যে যতই অপেক্ষা করতে হোক না কেন সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তির আবাস এটি আছে যে না পরিবারের সাথে ঈদ করতে পারবে এটাই আসলে তাদের স্বস্তির একটি আশ্বাস বা আভাস তারা বলছিলেন তবে প্রতিবারে যে অভিযোগগুলো থেকে থাকে যে অতিরিক্ত ভাড়া আদায় বা সিন্ডিকেটের যে বিষয়গুলো থাকে সেগুলো এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ আমরা পাইনি তো এক কথা যদি বলতে চাই যে সড়ক পথে এই মুহূর্তে যাত্রি চাপ কিছুটা কম আছে গাবতলি বাস টার্মিনালে তো সব কিছু মিলেই ছিল আমার কাছে সব শেষ এই যাত্রার খবর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকে জমজমাট কোরবানির পশুর এই মুহূর্তে গাবতলি পশুর হাটে আছেন নিপোটার কাজল আবদুল্লাহ এবং বরিশালের চর্মনাই হাটে আছেন অপূর্ব অপু আমরা সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে কাজল আসলে কোরবানির আর মাঝে কিন্তু দুদিন বাকি রয়েছে কোরবানিদের সেক্ষেত্রে এর আগে বাজারের চিত্র কিন্তু সহসে মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থ পরিবর্তন হবে কিছু সময় পর পরই সকালে এক ধরনের অবস্থা থাকবে বিকেলে আর ধরনের অবস্থা কিন্তু চিত্র কিন্তু এরকম বদলে যাবে এবং রাতেও কিন্তু অন্য ধরনের চিত্র বিরাজ করবে সেক্ষেত্রে আজকে শুক্রবার শুক্রবারের সকালে কিন্তু আমরা দেখেছি যে অনেক পশুই ছোট ছোট এবং মাঝারি পশুগুলো বিক্রি হচ্ছে এবং একইভাবে কিন্তু আমরা এখন যে অবস্থা হাটের গাবতলি হাট যে অবস্থা সেখানে কিন্তু দেশি গরুগুলো এখানে সবচেয়ে বেশি ছোট এবং মাঝারি গরুগুলো এই গরুগুলো কিন্তু মোটামুটি এখন এক লাখ বিশ এবং এক লাখ আশি এক লাখ পঁচাশি দু লাখ পর্যন্ত কিন্তু দাম তারা হাঁকছেন তবে বিক্রেতারা বলছেন যে যদিও তারা একটু বেশি হয়তো বা বলছেন কিন্তু ক্রেতা যারা দাম দর করবেন কিন্তু তখন কিন্তু একটা নেগোসিয়েশন এসে অর্থাৎ আলোচনায় এসে কিন্তু তখন তাদের একটা দাম ফিক্সড হলে তখন কিন্তু সেটা বিক্রি হবে এবং ক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতারাও যেটি জানাচ্ছেন যেটা হচ্ছে যে তুলনামূলক কেউ কম দাম চাচ্ছেন কেউ বেশি দাম চাচ্ছেন বাজার পরিস্থিতি যেমন হওয়া আমরা দেখি সহসে তেমনটি কিন্তু তারা বলছেন এবং একইভাবে কেউ কিন্তু অনেকে ছোট। ছোট গরুগুলো কিন্তু দেশি গরুগুলো কিন্তু অনেকে কিনছেন এক লাখ থেকে পঁচানব্বই কিংবা এক লাখ দশ এক লাখ বিশ এরকম বিক্রেতারাও আমাদের তেমনটি বলছে যে যে পশুগুলো তারা দেড় লাখ কি পনে দুই লাখ টাকা চাচ্ছিল এরকম কিন্তু তারা কিন্তু বিক্রি করবেন ইয়াতে সে সব মিলে বলা চলে যে কোরবানির পশুর হাট এখন পর্যন্ত কিন্তু ওইভাবে জমে ওঠেনি সকালবেলা বলা চলে এবং এবং একইভাবে তারা বলছেন যে যেহেতু বিকেল নাগাদ এখন জুমার নামাজ পরে কিন্তু উপচে পড়া ভিড়ের মধ্যে কিন্তু তারা বেঁচে বিক্রির একটি মোটামুটি একটা অবস্থা কিন্তু দাঁড়াবে এবং শুক্রবার পরে কিন্তু শনিবার শনিবার রোববার এই দুদিন পরে কিন্তু মোটামুটি আরও বিক্রি কিন্তু তাদের কিন্তু বাড়বে দুদিনের মধ্যে সেক্ষেত্রে দাম এখন যেটি রয়েছে সেটি কিন্তু তারা একটু চাচ্ছেন এবং সাধ্য অনুযায়ী এবং অবস্থা অনুযায়ী কিন্তু তারা বিক্রি করবেন এমনটি কিন্তু বলছেন এখানে যারা বিক্রেতা যারা চাষ যারা নিয়ে এসছেন খামারি তারা তো আমার কাছে রাজধানীর কোরবানি পশুর হাটের অবস্থা ছিল এখন পর্যন্ত এই চলে যাব আরও খবর জানতে বরিশালে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু কোরবানির ঈদের বাকি মাঝে মাত্র দুটা দিন আর এর মধ্যে গতকালকে রাত থেকেই আজকে সকাল মতো দেখিয়েছে যে বিভিন্ন মাধ্যমে বরিশালে মানুষ চলে আসতে শুরু করেছে ঈদ করতে যারা কর্মমুখী মানুষ রাজধানী ঢাকায় ছিল কিংবা দেশের অন্য প্রান্তে ছিল তারা এখন ঈদ করতে বাড়িতে চলে এসেছে পরিবার পরিজন নিয়ে এই যারা ঘর মানুষ ঈদে তারা পশু কিন্তু খুব বেরিয়ে পড়েছেন আজকে সকালে আমি আজকে সবথেকে বড় পশু হাট চর্মনাই পশু এখানে প্রায় লাখো পশু রয়েছে গরু ছাগল এখানে রয়েছে গতকালকে এই প্রায় বিশ হাজার পশু বিক্রি হয়েছে বিশ হাজারের মতো পশু এখানে গতকালকে বিক্রি হয়েছিল এবং আজকে এই সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এখানকার যারা পশু বিক্রেতারা রয়েছেন এই হাট থেকে বিক্রি হবে কেননা এই হাটটি বরিশালের সব থেকে বড়ো হাট বিশাল বড় একটি মাঠ এবং এই মাঠে প্রায় লাখো পশু রয়েছে বিভিন্ন দামের রয়েছে এখানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ পাঁচ লক্ষ টাকার দামেরও এখানে গরু রয়েছে এবং এই গরু বেশিরভাগই এখানে আশপাশে মানুষ লালন পালন করে তা ব্যক্তিগত খামার থেকে কিংবা আশেপাশে যারা লালন পালন করে তারা এই পশুগুলো নিয়ে এসেছে এবং এখানে বিক্রির জন্য অপেক্ষা করছে ক্রেতাদের সাথেও আমাদের সাথে কথা হয়েছে তারাও বলছেন যে তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন দামের দরদাম কেমন আছে কেননা যেহেতু মাঝে আরও দুটা দিন বাকি আছে আগামীকালকে পশু বাকি আছে তারা ঘুরে ফিরে তারপর আসলে এই গরুগুলো তারা কিনবেন এবং বেশ একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে এখানটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা রয়েছে এবং কেউ যাতে জাল টাকা শনাক্ত করা কিংবা এই পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে চিকিৎসক রয়েছে তো বরিশালের চরমনের পশু হাট থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল গরু বেচা কেনার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম গাত্তরি হাট থেকে কুরবানির পশুর হাটে অতিরিক্ত দাম চাইলে খামারীয় ও ব্যাপারীরা লোকসানের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সংখ্যার কথা জানান মন্ত্রী আমরা কিন্তু মাছে স্বয়ংসম্পদ ইলিশে আমরা প্রথম পৃথিবীর মধ্যে মিঠা পানির মাছ দ্বিতীয় হলো কুরবানির জন্য পশুর চাহিদা হলো এক কোটি সাত লক্ষ প্রস্তুত আছে এক কোটি প্রায় তিরিশ লক্ষের মতো গরুর দাম চড়া হাকাইতে পারে কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে একটা ডিমের উৎপাদন কত মানে করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে ঠিক আছে তো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের নজরদারি থাকবে দেশের বাইরেও জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা দক্ষিণ আফ্রিকায় পশু সরবরাহে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ফর্মগুলো হয়ে উঠছে আস্থার ঠিকানা বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল খ্রিস্ট প্রধান দেশ দক্ষিণ আফ্রিকায় প্রায় দুই শতাংশের বেশি মুসলমান বসবাস করেন তাদের মধ্যে বেশিরভাগই পশু কুরবানি করে থাকেন পবিত্র ঈদ উল আজহায় সামর্থ্যের সবটুকু দিয়ে কুরবানির পশু জবাইয়ের মধ্য দিয়ে আত্মীয় স্বজন গরিব অসহায় এবং প্রতিবেশীদের নিয়ে ভাগাভাগি করেন ঈদ আনন্দ ঈদ উল উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কুরবানির পশু কেনা বিশেষ করে খামার থেকেই পশু কিনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার কৃষি নির্ভর দেশটিতে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা এতে লালন পালন করা হয় নানা জাতের গরু ছাগল ভেড়া ও মহিষ আমাদের এখানে লোকাল কাস্টমার বেশি আছে তারপরে ঈদের মিদের সচরাচর বাঙালিরা সাপোর্ট করে আমাদের ইতিমধ্যে প্রায় নব্বই শতাংশ পশু আমাদের বিক্রি হয়ে গেছে আমাদের ফার্মে প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য কুরবানি করা সহ মাংস প্রসেসের সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে এবার তুলনামূলক দাম কম হওয়ায় কুরবানির মতো বড় ইবাদতে শরিক হতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও কুরবানির ঈদের উপলক্ষে আমরা কোরবানি করি নর্মালি আমরা সব সময় গরুই এখান থেকে কিনি খাসিও পাওয়া যায় এরা কোরবান ছাড়াও গরু বিক্রি করে এবং গরু জবাই করে ফ্রেশ মিট বিক্রি করে এবং কোরবানের সময় এরা অনেক গরু আনিয়া বিক্রি করে এবং দাম কুরবানি সহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদ উল উপলক্ষে কুরবানির পশু কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মুসলমানরা দেশটির নয়টি প্রভিন্সের এ সকল ফার্মগুলো থেকেই কুরবানির পশু ক্রয় করে থাকেন দেশটিতে বসবাসত স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকার কুরবানির পশু ফার্ম থেকে মিজানুর রহমান রাসেল সময় সংবাদ কোরবানি ঈদকে ঘিরে চলা রাজধানীর মশলার বাজার সপ্তাহ ব্যবধানে কেজিতে একশো টাকা বেড়েছে কাঁচামরিচের দাম আদা বেড়েছে ত্রিশ থেকে সত্তর টাকা একদিনে শশার দাম বিশ টাকা বেড়ে ঠেকেছে একশো টাকায় এ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়েছে বিস্তরভাবে যেমনটি যদি আমরা মশলার বাজারের কথা বলি আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যেসব মশলা আসলে নিত্য প্রয়োজনীয় হয়ে পড়ে সেসব মশলার দামের তারতম্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি বছর ভোক্তারা যেটি অভিযোগ করছেন বিভিন্ন ধরনের মশলা বিশেষ করে গরম মশলা যেগুলো আছে এলাচ দারচিনি লবঙ্গ জিরা এসব এসব পণ্যের কিন্তু দামের বিস্তর প্রভাব কিন্তু পড়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবছর আমরা যদি দেখতে পাচ্ছি যেটি এলাচ বিক্রি হয়েছিল থেকে ছাব্বিশশো টাকায় সেটি এবার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু এটি পৌঁছেছে পাশাপাশি গোলমরিচের দামও কিন্তু চারা যেটি বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজিতে সেটি গত বছর ছিল আটশো টাকা অর্থাৎ এই গোলমরিচের ক্ষেত্রে চারশো টাকা কেজিতে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি লবঙ্গ জিরা এবং দার্চিনির কথা যদি বলি এই তিনটি পণ্যের কথা বিক্রেতারা যেটি বলছেন আমাদেরকে যে এই পণ্য গত বছরের তুলনায় কিন্তু দাম কমেছে আমরা যেটি ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি তারা অভিযোগ করছেন যে প্রত্যেকটি পণ্যতে কিন্তু প্রভাব পড়েছে এবং প্রতিটি পণ্য যখন খুচরা পর্যায়ে অল্প পরিমাণে নেওয়া হয় তখন কিন্তু এসব পণ্যের দাম স্বাভাবিকভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এছাড়াও আমরা যেটি দেখেছি এই বিভিন্ন বাজার বিভিন্ন বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি আমরা যে এই এইসব এইসব পণ্যের দাম প্রভাব পড়েছে পাশাপাশি অন্যান্য যেসব নিত্যপণ্য আছে সেসব পণ্যের দামও কিন্তু প্রভাব পড়েছে তো রাজধানীর কারণ বাজার থেকে এই মশলা বাজার কিংবা নিত্যপণ্যের বাজারে এই ছিল আমার কাছে সবশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম কার্বান বাজার থেকে মিয়ানমারে গোলাগুলির কারণে টানা দিন পর কক্সবাজার থেকে খাদ্য সামগ্রী নিয়ে জাহাজ যাচ্ছে সেন্ট মার্টিনে এই মুহূর্তে নুনিয়ার ছড়ার বি ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল আমরা যাচ্ছি তার কাছে রুবেল নদীর জলসীমায় মিয়ানমারের অভ্যন্তরে এবং জলসীমায় গোলাগুলির কারণে সেই নৌপথ দিয়ে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাহা টলা চলাচল বন্ধ যার কারণে আজকে দীর্ঘ নয় দিন পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে কক্সবাজার হয়ে খাদ্যপণ্য যাচ্ছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে এতদিন ধরে দীর্ঘ নয় দিন ধরে যেহেতু কোনো টলার কিংবা নৌযান যেতে পারেনি যার কারণে খাদ্য সংকট তৈরি হয়েছিল প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে এরই মধ্যে প্রশাসনে এক জরুরি সবার মাধ্যমে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে একটি জাহাজে করে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পাঠাবে এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরে যে জাহাজ কর্তৃপক্ষ যেটি জানিয়েছে প্রায় দুশো মেট্রিক টন খাদ্যপণ্য জাহাজে তারা তুলেছে যার মধ্যে রয়েছে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী ডিম থেকে শুরু করে তেল সব কিছু তোলা হয়েছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও যে এখান থেকে শুকনো খাবার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য ইদুপার হিসাবে শুকনো খাবার থেকে শুরু করে বেশ কয়েকটি গরু যেহেতু সামনে কুরবান এই কুরবানির জন্য বেশ কয়েকটি গরুও পাঠিয়েছে পাশাপাশি এই যে জাহাজটি ঘণ্টাখানিকের মধ্যে স্যানবার্টিনের উদ্দেশ্যে রওনা হবে যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যের পাশাপাশি এখানে প্রায় তিন শতাধিক স্যানবার্টিনের যাত্রী রয়েছে যারা প্রবালদ্বীপ স্যানবার্টিন জানা এক একই সঙ্গে প্রশাসনের যে লোকজন বিজিবি রয়েছে কোস্টগার্ড রয়েছে তারাও তাদের নিজ 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 দায়িত্ব পালন এবং খাদ্য সামগ্রীগুলো নিয়ে তারা রওনা হবে বেলা বারোটার পর তো এই ছিল আমার কাছে বিআইডাব্লিউ ঘাট থেকে টেকনাফের যে সংকট তৈরি হয়েছে সেটির সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার ঈদ উল উৎসবে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহী ও সহজ করতে ক্যাশব্যাক ও ছাড় সহ নানা অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ চট্টগ্রাম বরিশাল ও সিলেটের নামি নামি ব্র্যান্ডের কাপড়ের আউটলেট শোরুমে ও সুপার শপে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন দশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক তথ্য যুগে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল কিংবা অনলাইন কেনাকাটায় যেমন অভ্যস্ত হচ্ছে মানুষ তেমনি দিন দিন বাড়ছে আগ্রহ আর অনলাইন কেনাকাটায় দেশের মানুষের কাছে এখন আগ্রহের কেন্দ্রে দেশের বৃহত্তম আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবার ইদুল আজহার উৎসবের লেনদেন সহজ ও আনন্দময় করতে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সহ নানা অফার দিয়েছে প্রতিষ্ঠানটি ঈদ কেনাকাটায় নামি দামি ব্র্যান্ডের কাপড়ের শোরুম বা আউটলেট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে দশ শতাংশ পর্যন্ত তেল আটা ময়দা ও মশলা সহ কোরবানি ঈদের নানা কেনাকাটায় সুপার শপগুলোতেও চলছে হাতের মুঠোয় থাকা মোবাইলের মাধ্যমে বিকাশে নিরাপদ লেনদেন দেওয়া হচ্ছে দেড়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন বিকাশে পেমেন্ট করলে অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেক গ্রাহকের জন্য দুশো টাকার ইয়া করা যেখানে পার্চেস করে ওই দুশো টাকার বিকাশ বিকাশে পে করলে অনেক সুবিধা থাকে চট্টগ্রামের মতো বরিশালও পাড়ার মুদি দোকান থেকে শুরু করে নাম করা ব্র্যান্ড শপ সবখানেই এখন বিকাশ পেমেন্ট অনলাইন শপ থেকে কফি হাউস কিংবা রেস্টুরেন্ট সবখানে পেমেন্ট সহজ বিকাশের কল্যাণে মার্চেন্ট নাম্বার অনেক সময় মানে জিবি কিনতে গেলেও বিকাশ দিয়ে ব্যবহার করা হয় মানে পেমেন্ট বিকাশই করে সিলেটের গ্রাহকরা এখন অভ্যস্ত হয়ে উঠেছেন ডিজিটাল পেমেন্টে ডিজিটাল পেমেন্টে কাটায় শুধু যে গ্রাহকই স্বাচ্ছন্দ্য পাচ্ছেন তা নয় সহজে দৈনন্দিন বেচা বিক্রির হিসাব রাখতে পারায় স্বস্তি মিলছে অনেক সময় দেখা যায় যে পকেট মানির সমস্যা হইতেছে রাস্তাঘাটে অনেক কিছু সমস্যা হয় তারা বিকাশে লেনদেন দাদার জন্য খুব একটা উপকার সেলের থার্টি পার্সেন্ট প্রায় বিকাশে সেল হয় অনেক সময় দেখা যায় আমাদের ক্যাশ থাকে না পকেটে টাকা থাকে না বিকাশে পেমেন্ট করা যায় পেমেন্টে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারের মতো কেনাকাটাকে সহজ করতে বিকাশ অ্যাপে কার্ড ও ব্যাংক থেকে অ্যাড মানি ফাহরিয়া ফারজানা সময় সংবাদ শুল্ক ফাঁকি দিয়ে অলঙ্কারের নামে চব্বিশ ক্যারেটের স্বর্ণ আনা বন্ধ হলো প্রস্তাবিত বাজেটে এর ধাক্কা কতটা পড়বে বা দাম বাড়বে তা নিয়ে ক্রেতা বিক্রেতার আছে মিশ্র প্রতিক্রিয়া তবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ বলছে ব্যবসা বান্ধব স্বর্ণের বাজার তরিতে এর সিদ্ধান্ত আসা দরকার ছিল আরও আগে জিনাতারা যশোর রিপোর্ট স্বর্ণালঙ্কার অর্থ বাইশ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশা খচিত ও পরিধানযোগ্য অলঙ্কার চব্বিশ ক্যারেট দিয়ে সম্ভব নয় কোনো অলঙ্কার তৈরি করা তবে এতদিন চব্বিশ ক্যারেটের স্বর্ণালঙ্কার দেশে আনার নামে ফাঁকি দেওয়া হয়েছে কোটি কোটি টাকার শুল্ক নিয়ম অনুযায়ী ভরিতে চার হাজার টাকা শুল্ক দিয়ে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণের বার দেশে আনতে পারবেন বিদেশ ফেরত একজন যাত্রী আর বিনা শুল্কে আনতে পারেন একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার এক যুগ ধরে এই সুবিধার অপব্যবহার করে চব্বিশ ক্যারেটের স্বর্ণ অলঙ্কার বানিয়ে এনে তৈরি হতো একুশ বাইশ ক্যারেটের স্বর্ণ এবার টর্নক নল সরকারের দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণালংকারের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে চব্বিশ ক্যারেটের স্বর্ণকে তাতে দেশের বাজারে কতটা প্রভাব পড়বে পড়াটা খুবই স্বাভাবিক প্রাইস আহ সাথে একটা সম্পর্ক আছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে বাজেটে তাদের কোনো দাবি মানেনি সরকার আমাদের ভেট ফাইভ থেকে থ্রি করার কথা সরব ব্যাগ গুলো বলেছিলাম অনান্নডেন্ট গ্রাম থেকে ফিফটি গ্রাম নিয়ে আসার জন্য আমাদের বলে থেকে কিছু গ্রহণ করেনই স্বচ্ছতাকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা নিয়ে সরকারকে এগুনের তagit অর্থনীতিবিদদের কারণের আকরিক پور বা ডোর এটাকে আমদানিক করাটা আরও সহজ করতে হবে এবং এই জায়গাতে আসলে আরও বিনিয়োগ করাতে হবে। বাজুসের অভিযোগ বছরে পাচার হয়ে দেশে আসে অন্তত 91 হাজার কোটি টাকার স্বর্ণ ও हीरा। যিনি Натаরাজ সোয়া সময় সংবাদ ঢাকা একাদশ বার্ষিক সাধারণ নিকুঞ্জে এ সভা সময় দুই হাজার তেইশ সালের জন্য এগারো শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেন শেয়ার হোল্ডাররা সভায় গত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ডাইরেক্ট রিপোর্ট পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগ নিরীক্ষক নিয়োগ অনুমোদন দেয়া হয় এদিকে এনআরবিসি ব্যাংকের এজিএম স্থগিত করে হাইকোর্টে দেয়া আদেশ সকালে স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত এরপর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সভা অনুষ্ঠিত হয় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার যেহেতু আজকে ফ্রাইডে যার কারণে আজকে চাপটা একটু বেশি বাড়িতে গেলে আর কষ্টটা কষ্ট মনে হবে না সবার সাথে ঈদ এখানে যত ভিড় থাকুক না কেন অবশ্যই আমাদের যেতে হবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি পানে ছুটছে মানুষ কমলাপুর স্টেশনে ভিড় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ও ঢাকা টাঙার মহাসড়কে দীর্ঘ যানজট হাট জমজমার প্রবাণের হাট দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অতিরিক্ত দাম চ্যানে লোকসানে পড়বেন ব্যাপারীরা সতর্ক করলেন প্রাণী সম্পদ মন্ত্রী এবং কোরবানি ঘিরে মশলার বাজার ছড়া সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দাম কাঁচা মরিচে আদা রসুনে বেড়েছে ত্রিশ থেকে সত্তর টাকা শশা থেকেছে একশোতে এ ছিল এই সময় বাণিজ্যে সময় সংবাদের সঙ্গে থাকবেন সজমিত রিচার্ড ধন্যবাদ করো আপনাকে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়